আসসালামু আলাইকুম গাইস, আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। সো গাইস, আবারও তোমার জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব সেরা একটি ম্যাপ মোড। তো এই ম্যাপ মোডটা আসলে যে পজিটিভ দিক, তো পজিটিভ দিকটা হচ্ছে এটার পজিটিভ দিকটা হলো আসলে এটার যে ম্যাপটা, ম্যাপ একদম সোজা, একদম সোজা বলতে মনে কর যে হাইওয়ের মতো একদম সোজা। এখানে তোমরা চাইলে তোমাদের যে বাসগুলো আছে, অনেকে হয় কি যে বাসগুলো স্পিডগুলো ঠিকঠাক তো চেক করতে পারো না, তো তোমরা চাইলে এই ম্যাপ মোডটা ইউজ করে এখানে তোমরা চাইলে কিন্তু তোমাদের যে বাসের যে স্পিডটা আছে সেটা তোমরা চেক করতে পারো। আবার অনেকে আছে যে এই সোজা রাস্তা পছন্দ করে, মানে একদম সোজা থাকবে, কোনো বাঁকাতেরা রাস্তা থাকবে না, একদম সোজা। তারা ড্রাইভিং করে, ড্রাইভিংটা শেখার জন্য আসলে অনেকে কিন্তু চাও যে ভালো একটা সুন্দর সোজা একটা রাস্তা। তো তাদের জন্য এটা আমি সাজেস্ট করবো যে তোমরা এখানে তোমাদের ড্রাইভিংটা প্র্যাকটিস করতে পারো। তোমরা চাইলে এখানে তোমরা ড্রাইভিং করে করে তোমরা তোমাদের ড্রাইভিং কন্ট্রোলিংটা তোমরা ঠিক করতে পারো, কারণ এই রাস্তাটা কিন্তু অনেক বেশি লম্বা। তো লম্বা মানে একদম সোজা, এখান দিয়ে তোমরা সেই লেভেলে টান দিয়ে তোমরা এখানে গাড়ি চালাতে পারবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি টানটা প্রায় 200+ উপরে তুলছিলাম। যদিও আমি এই ম্যাপের মধ্যে কিন্তু বাসের মধ্যে জিনিসের সাথে কিন্তু আমি এটা থেকে কখনো 200+ তুলতে পারিনি, কারণ রাস্তাঘাটের মধ্যে একটু পর পরে আঁকা বাঁকা রাস্তা ছিল। কিন্তু এখানে তো পুরোটাই সোজা রাস্তা, যার জন্য আমি এক্সেলেটার চাপ দিয়ে ধরে রাখছি, তো রাখছি একদম 200+ ওঠার পরে আমি ছাইরা লক করে তারপর তোমাদের আমি দেখাইতেছি। তো এখানে কিন্তু 200+ স্পিড আছে প্রায়, তো 213 পর্যন্ত আমি তুলতে পারছিলাম। আর এমনিতে রাস্তাঘাটের নর্মালি রাস্তাঘাটের মধ্যে আমি 150 বা 160 পর্যন্ত তুলতে পারি এই গাড়িটা দিয়ে, এই বাস মোটর দিয়ে। তো যারা আসলে চাচ্ছ যে এই ভালো সোজা একটা রাস্তা ম্যাপ মোড চাচ্ছ, তো তাদের জন্য এটা আমি সাজেস্ট করবো। তোমরা চাইলে এখানে এসে তোমাদের ড্রাইভিং কন্ট্রোলিংটা ঠিকঠাক করে নিতে পারো। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা, আজকে ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানা দিতে পারো। আর চ্যানেল যারা নতুন আছো চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো, কারণ আমাদের চ্যানেল কিন্তু এরকম নতুন নতুন বাস মোড, তারপর ওবিবির রিভিউ, তারপর আদার্স অনেক ম্যাপ মোডের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়। তো যারা চ্যানেল নতুন আসছো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।